আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের আমরা একটু খুঁটিনাটি দিক আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠানে যাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি তার সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং প্রিয় দর্শক, আপনারা সরাসরি ফোন করতে পারবেন 6463079828 এই নম্বরে। সরাসরি আছি আমরা ফেসবুকেও www.facebook.com/tbn24usa। আমরা যদি আজকের দিনের ঘটনা বলি, আমরা ছোট্ট করে আলোচনা করব, কারণ অনেকে যদি আইনি পরামর্শের জন্য ফোন করেন সে ফোনের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। মোহাম্মদ এন মজুমদার, আজকের উল্লেখযোগ্য যদি আমরা ঘটনা বলি সেটি অবশ্যই ট্যাক্স পরিকল্পনা যেটি পাশ হয়েছে, সেই সম্পর্কে যদি ছোট্ট করে আপনার মন্তব্য যে কর পরিকল্পনা কার জন্য আনা হচ্ছে, কে লাভবান হচ্ছে। ওকে, আজকে হ্যাঁ, যেটা বললেন, আজকের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেলিব্রেট করেছেন ওনার ট্যাক্স ফ্লান্ড যেটা অ্যাপ্রুভ হয়েছে সিনেটে, এবং সেটার জন্য এতে লাভবান হবে, ইতিপূর্বে বলা হয়েছে অনেকবার, এতে লাভবান হবে 1% অনলি, বাট মেজরিটি আমেরিকান এটাতে ক্ষতিগ্রস্তই হবে বলে আমরা মনে করি। মানে বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হবে আপনি বলছেন। সেই সাথে আরও যেটি আজকে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে জেরুজালেমের একটি বিষয়ও আছে, যেটি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের প্রতি, যে জাতিসংঘ যদি কোনো ধরনের জেরুজালেম ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে কোনো প্রস্তাব নেয় তাহলে তহবিল বন্ধ করে দিবে। তো এই বিষয়ে আপনার এটা এখনো আমি বলবো প্রিম্যাচিউর। সে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অলওয়েজ লাগামহীন এবং জনস্বার্থ বিরোধী, এবং ওনার গ্রুপ, উনি একটা গ্রুপকে হোয়াইট সুপ্রিমিস্ট এবং একটা দুর্ভাগ্যজনক হলে সত্য যে আপনারা দেখছেন একটা বর্ণবাদ ইস্যুকে সামনে রেখে ফকেশ্যে বর্ণবাদ, ইসলাম বিরোধী কথা বলি এবং মাইনরিটির বিরুদ্ধে কথা বলি, ডেমোক্রেসির বিরুদ্ধে কথা বলি, উনি কিন্তু উইন হয়েছে। তো ওনার একটা 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 গ্রুপ অফ আমেরিকা, মানে ওনার যে ভোট ব্যাংক আছে তাদেরকে খুশি করার জন্য তিনি এই পরিকল্পনা করেছেন। একজন ফোনে আছেন এন মজুমদার, আমরা প্রশ্নটি নিয়ে এসে আবার আপনার কাছে আসব। কে আছেন আমাদের সাথে ফোনে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা, আপনি ফরিদউদ্দিন নিউ ইয়র্ক থেকে? জি। আমার একটা প্রশ্ন ছিল, একজন বাঙালি, একজন প্রবাসী আমেরিকাতে, আপনার গ্রিন কার্ড হোল্ডার, উনি বাংলাদেশে সাধারণত কত মাস পর্যন্ত থাকতে পারেন? আচ্ছা, সেই কোশ্চেনটা বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন আরেকটি প্রশ্ন করতে চান? জি করুন, প্রশ্নটি করুন। আমার ওয়াইফ 7 মাসের, মানে 8 মাসের মতো যে থাকতে চান, আর উনি পারবেন কিনা? অতিক্রম করা হয় সেক্ষেত্রে ওইটা তাদের পার্মানেন্ট রেসিডেন্সিটা ডিসকন্টিনিউ হয়ে যায়, এর অর্থ হচ্ছে সে আবার 5 বছর ফুরাইতে হবে, যে আগের টাইমগুলো অ্যাকুমুলেট হয়েছিল, অ্যাকিউর হয়েছিল, এগুলো ডিসকন্টিনিউ হয়ে যায়। সেজন্য যারা সিটিজেনশিপ নিতে চান টাইমলি, তারা 6 মাসের আগে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তারা যারা 1 বছরের বেশি থাকতে চান, মাস্ট পারমিশন নিয়ে যাইতে হবে, এবং পারমিশন নিয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি কন্টিনিউ করবে, পার্মানেন্ট নিয়ে গেলেও পার্মানেন্ট রেসিডেন্সি ডিসকন্টিনিউ হয়, আবার 5 বছর শুরু করতে হবে, আবার 5 বছর শুরু করতে হবে। তার দ্বিতীয় প্রশ্নটি ছিল, তিনি তার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডারধারী যেহেতু প্রশ্ন করেছেন, 8 মাস থাকতে চাচ্ছেন দেশে, সেটি সমস্যা? 8 মাস থাকতে কোনো অসুবিধা হবে না। এগেইন, সে যদি উনি সিটিজেনশিপ নিতে চায় তখন এটা ওনার আগের যে টাইমগুলো যিনি সঞ্চয় ছিল ওখানে, এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে, তার মানে সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে তখন ওই কন্টিনিউটির ব্যাপারটি সেটি চলে যাবে, বাট আদারওয়াইজ উনি গিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, 6 মাস? এটা আমাদের, এটা ডিপেন্ড করে, উনি যদি, এটা ডিপেন্ড করে মানুষের প্রয়োজনীয়তা, সে যদি এমন কিছু প্রয়োজন হয় যে উনি থাকতেই হবে তাহলে উনি থাকবেন, আর উনি যদি মনে করে থাকার সাথে ওনার সিটিজেনশিপ পাওয়াটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে 6 মাস আগে ফিরে আসাই ভালো। ভালো, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি রুবেল বলছি জ্যাকসন হাইট থেকে। জি রুবেল ভাই, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, দর্শকদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই। একটা হচ্ছে যে আমি আমার রিলেটিভের সঙ্গে একবার ওনার সঙ্গে বাংলাদেশ থেকে আসি, আমি
তো উনি আমার রিলেটিভ, উনি ছিলেন প্রায় 11 মাস। এরপরে যখন ইমিগ্রেশনে যাওয়া হয় তখন কাস্টম যে অফিসার তিনি খুবই তিনি বললেন যে এরকম 6 মাসের উপরে থাকলে এটা ইটস আপ টু দ্য অফিসার, সে এন্ট্রি করতে দিবে কি দিবে না। ইফ দ্যাট অফিসার বলে যে না ইউ ক্যান নট এন্ট্রি ইট, দেন হি ক্যান হি অর শি ক্যান রিটার্ন দ্যাট প্যাসেঞ্জার। তো দর্শকদের এটা জানাতে চাই যে 6 মাসের বেশি থাকলে অনেক সময় বিপদ হতেও পারে নাও হতে পারে, এটা আপ টু দ্য অফিসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখানে গতকাল অনুষ্ঠানে আইনজীবী বলেছিলেন যে এই বিষয়টি চলে আসে যে 6 মাসের মধ্যে যদি আপনি ভেতরে আসেন আমেরিকার ভেতরে তখন তার রাইট যে আমি ঢুকতে পারবো, 6 মাসের উপর যদি হয় তাহলে হচ্ছে সেই অফিসারের রাইট আপনাকে কোশ্চেন করতে পারে। তো এই বিষয়টি আরেকটু ব্যাখ্যা করে যদি এর মধ্যে এটা আমি বলি, এই জন্য ধর একটা লোক জীবনে প্রথমবারের মতো 6 মাসের বেশি থাকছেন সেক্ষেত্রে অফিসে তাকে কিছুই বলবে না। এটা যদি প্যাটার্ন হয়ে যায় যে একটা লোক বারবার যায়, অনেকে কি করে এখানে গ্রিন কার্ড আছে বাংলাদেশে চাকরি করে, যাইয়া 9 মাস থাকি বা 11 মাস থাকি চলে আসছি, আবার গিয়া আবার হয়তো 10.5 মাস থাকি আসতেছি। সো স্বভাবতে কোশ্চেন উঠে যে আপনি ফ্যাক্টরি ক্যারেক্টার আওতায়, তারা যা লুক আউট করে এই লোকটা কোনো রকমের ফন্দি করার জন্য কোন রকমের কনস্পিরেসি করার জন্য বারবার ফরমেন্ট থাকার জন্য, সেক্ষেত্রে 6 মাসের বেশি যখন থাকবেন তখন একটা সন্দেহের দৃষ্টিতে দেখবে এবং কোশ্চেন করার অধিকার। বাট এটা যদি জীবনে একবারই থাকে আমি ভেরি শিওর অফিসার এটা বোধার করবে না, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সরকারি কর্মচারী বাংলাদেশে চাকরি করে ব্যাংকে কাজ করে বা ব্যবসা বাণিজ্য আসে তারা এখানে গ্রিন কার্ডও রক্ষা করতে চায় বেশিরভাগ দেশে থাকে, সেক্ষেত্রে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক পর্যায়ে হ্যাঁ অফিসার আপনাকে এটা প্রশ্ন করতে বা সাধারণ প্রশ্ন করে এমনকি গ্রিন কার্ড রাখতে পারে বা সাধারণত গ্রিন কার্ড ক্যান্সেল করে না বা রিভোক করে না, ওয়ার্নিং দিয়ে দেয় যে নেক্সট টাইম গেলে তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেওয়া হবে না। এটি স্বাভাবিক যে 6 মান্থের মধ্যে 6 মাসের মধ্যে আপনি যদি ঢুকেন আপনার নিজের অধিকারে আপনি ঢুকবেন, কারণ এই দেশটি থাকার জন্যই আপনাকে গ্রিন কার্ডটি দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, ফোরে প্রশ্নটি আমরা একটু পরে নিচ্ছি। ফেসবুক থেকে একটি প্রশ্ন নিয়ে নিতে চাই, মাসুম চৌধুরী, তিনি মাসুমা চৌধুরী প্রশ্ন করেছেন, উনি ইউএস সিটিজেন, তো উনি ওনার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন, ওনার ভাই বোন আছেন, একজন 15 বছর আরেকজন 11 বছর, তো উনি যদি ওনার ভাই বোনের জন্য বাবা মার সাথে অ্যাপ্লাই করেন তাহলে কি একসাথে আসতে পারবেন? আরেকটি কোশ্চেন, ওনার বাবা মারা আসার পর যদি সিটিজেনশিপ পায় তো সেটি তাড়াতাড়ি হবে না, উনি যদি এখন অ্যাপ্লাই করেন সেটি তাড়াতাড়ি হবে? ক্ষেত্রে উচিত হবে ওনার মা আসার সাথে সাথে যেন আনমেরিড ভাই বোন যারা 15-16 বছর এদের জন্য অ্যাপ্লাই করে দিই, তখন 3-7 বছরের ভিতরে ওরা চলে আসবে, কারণ সেটা তাড়াতাড়ি ভাই বোনের অ্যাপ্লিকেশন 12 বছর থেকে বেশি লাগবে, এক্ষেত্রে উনি 7 বছরে চলে আসতেছে, মা বাবা আসিয়া ইমিডিয়েটলি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা যায়। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করতে হবে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার মেয়ের জন্য আন্ডার 21, আমার মেয়ের বয়স 10, তার জন্য দরখাস্ত করা হয়েছে গত ডিসেম্বরের দিকে। আচ্ছা, 2016 ডিসেম্বরে করেছেন তাই তো? হ্যাঁ, রিসিভ করা হয়েছে দরখাস্ত, কিন্তু এই পর্যন্ত কোনো খবর পাচ্ছি না তার অগ্রগতি কি। আচ্ছা, আপনি পরবর্তী করেন, এখন যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন 1 বছরও হয় নাই, 1 বছর হয়েছে প্রায়, এখন অ্যাপ্রুভ হবে কয়েক মাসের ভিতরে আশা করি অ্যাপ্রুভ হবে। আর সাধারণত কত বছর লাগে? 3.5 বছর, 3.5 বছর আনমেরিড ছেলে মেয়েদের জন্য 3.5 বছর। নিজাম ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি তার শাশুড়ি অ্যাপ্লাই করেছেন তার শালার জন্য, 21 বছর ওল্ড, এখন গ্রিন কার্ড হোল্ডার দাঁড়িয়ে, এখন কত বছর আর লাগতে পারে? কবে অ্যাপ্লাই করেছেন উনি? অ্যাপ্লাই সেটি আর লেখেননি, অ্যাগেইন এটা 3.5 বছর, 2016 সালে, রাইট, সুতরাং আরো 2 বছর অপেক্ষা করতে হবে, 2.5 বছর অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি আছি আলী। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। শালি, জি শালি ভাই বলুন। আচ্ছা,
আচ্ছা আলী, আমি বলছি 2009-2006 এপ্লাই করেছিলাম আর অ্যাপ্রুভাল হয়েছে গিয়া 19-2012। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আপনার কি স্পিকারটি অন করা আছে? স্পিকারটি অফ করে নিতে হবে। এবং প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং স্পিকারটি অফ করে নেবেন। আপনার প্রশ্নটি যদি আমরা সুন্দর করে শুনতে পারি, উত্তরটিও কিন্তু সুন্দর করে দিতে পারবো। জি বলুন। হ্যাঁ আপা, আমার ওয়াইফের সিজনশিপের পরীক্ষা ছিল, তো উনি ইংলিশ পারেন না, তো ওনাকে ফেল মানে ফেল করাইছেন আর ফেল করছে আর কি। তো এখন আবার 3 মাস পরে ডেট দিছে, তো এক্ষেত্রে কি উইদাউট ইংলিশ মানে করেন কি সিজনশিপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা এটা জানার জন্য ফোন দিছিলাম। সাধারণত সিটিজেনশিপ পরীক্ষা যখন আপনি ফেল করবেন প্রথমবার, সেকেন্ড চান্স দেওয়া হয়। সেকেন্ড চান্সের সেম রুল, আপনাকে আবারও পাস করতে হবে। একমাত্র পথ হলো আপনার সিটিজেনশিপ পরীক্ষা ছাড়া পাস করতে হবে। যারা যারা চোখে দেখে না, কানে শুনে না, এমন কোন রোগ আছে যেটা মানুষের হিয়ারিং ইম্পেয়ার হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, এই ধরনের রোগ ছাড়া আপনার সুস্থ লোককে বিনা পরীক্ষায় দিবে না। আর যাদের বয়স যেমন 55 উপরে এবং 15 বছর এদেশে আসেন, ওই ধরনের লোকজনকে আবার অনেক সময় বাংলায় পরীক্ষা দিয়ে দেওয়া হয়। আবার 75 উপরে যখন হয় তখন পরীক্ষা লাগে না, ধরো রিকোয়ারমেন্ট। বাট আপাত দৃষ্টিতে আপনার ওয়াইফ সেকেন্ড চান্স দিয়েছে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য, আবারও পাস করতে হবে। পাস করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি ছোট্ট করে একটু টিপস দেন, যারা আসেন অনেকের হয়তো বয়স্ক না কিন্তু ইংরেজিটা পারেন না, ওনারা সিটিজেনশিপের পরীক্ষা দিতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? ওদের ওরা পরীক্ষা পাস করতেই হবে। একটা উপদেশ হলো, ওনারা ফার্মাসি এতে গিয়ে পাবলিক লাইব্রেরিতে ট্রেনিং দেওয়া হয়, ফ্রি ট্রেনিং, সেখানে বেসিক স্কিল গুলো শিখে অনেকে অনেকে ফারি যায়। সেটা পড়ালেখা একটু করলে, আর যারা একদম ফারবেই না তারা তারা ওয়েট করতে হবে 15 বছর এবং 55 ওল্ড হওয়ার জন্য, অথবা যারা সে তখনও পারে না, বাংলাতেও পারবে না, তারা 75 ওল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি নিজেকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ করে তাদের বেসিক লেখাপড়া নাই, অনেক সময় দেখা যায় ট্রেনেবল না, লেখাপড়া লেখা যত শিখেবে সে শিখতে পারবে না ইংরেজিতে, তখন তো কিছু করার নাই। বাট বেস্ট হলো সরকার অনেক রিসোর্স আছে, পাবলিক লাইব্রেরিতে ভিডিও ক্যাসেট আছে, তারপর আপনার ক্লাস দেওয়া হয়। আরও বেশি ইম্পর্টেন্ট হলো টেলিভিশন, তখন আপনি ইংরেজি টেলিভিশনগুলো দেখবেন, সংবাদগুলো দেখবেন, তখন মানুষ কীভাবে বলছে, কীভাবে উত্তর দিচ্ছে, কীভাবে রিয়াকশন হচ্ছে, মানে ন্যূনতম আমাদের বেসিক ইংলিশটুকু শিখে নিতে হবে। এবং এই দেশে থাকার জন্য নিজেকে তৈরি করে নেওয়াটাই মনে হয় সবচেয়ে বেশি মানে দরকার, এবং যেহেতু অনেক সুযোগ সুবিধা আছে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জিয়া বলছি জ্যামাইকা থেকে। জি জিয়া ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি আপনার, আমি আজকে আমার এক কাজিন ওর বাবা আমার জন্য অ্যাপ্লাই করছে, অলরেডি আপনার সব কিছু ফর্মালিটিস কমপ্লিট করা আছে। আপনার জাস্ট মোমেন্ট, আমি একটু সাউন্ডটা কমাই নি। হ্যাঁ, আজকে আমি একটা চিঠি পেলাম, এই ওদের দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্ট ডাজেন্ট অ্যালাউ derivative status to family members of immediate relatives IR1 CR1 CR2 IR2 IR5 so this means that is a spouse unmarried child under the age 21 and parent of US citizen required their own individual petition in order to immigrate to the US so eta act doesn't allow korteche এই ব্যাপারে একটু ওনার একটু পরামর্শ চাচ্ছেন। আপনি কি বুঝতে পেরেছেন? আজকে আমি ওর বাবা মার দুজনের নামে দুটো চিঠি আসছে, দুটাই আমি একটু পড়ে শোনালাম আর কি।
দুটো চিঠি এসেছে ভাইয়া, যদি ছোট্ট করে আপনি একটু সামারাইজ করে আমাদের প্রশ্নটি করতে পারেন পরবর্তী ফোন করে, কারণ এই ফোনটি কেটে যাবে, পরের জনকে লাইনে দিবে, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। কারণ এই অনুষ্ঠানটি এক ঘন্টার অনুষ্ঠান, আমরা চাই প্রত্যেকটি মানুষকে সুযোগ দিতে এবং আপনাদের প্রত্যেকের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, কারণ এই অনুষ্ঠানটিতে পুরো বড় করে আইনি পরামর্শ দেওয়ার জন্য আমাদের সময়টি নেই, আর আমরা সব প্রতিটি দর্শককে গুরুত্ব দিতে চাই, সেহেতু সে কারণে আরেকজন আছেন, আমরা আরেকজনকে নিতে চাই। কে আছেন আমাদের সাথে? জি শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম নাসরিন, আমি আলমাস বলছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ থেকে বাচ্চা অ্যাডাপ্ট করার ব্যাপারে। তো অনলাইনে যেসব ইনফরমেশন ছিল সেখানে মানে বাংলাদেশ থেকে আনতে পারবো কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখানে যেসব এজেন্সির মাধ্যমে বোধহয় কাজ করতে হবে, তো সেটা মানে কিভাবে করা যাবে, যদি আমাকে মোটামুটি একটা ইনফরমেশন দিতে পারতেন। ওকে, অ্যাডপশন, ধন্যবাদ। বাংলাদেশ থেকে অ্যাডপশন এলাও করে, এবার অ্যাডপশনের জেনারেল রুল হচ্ছে আপনাকে অ্যাডপ্ট করতে হবে অরফেনেজ থেকে। ধরুন অনেকে সাইকেল, স্বাস্থ্য বোন, জ্যাঠ্য বোন বা একটা গরিব মেয়ে বা ফালক মেয়েকে নিয়ে আসবে, এটা কোনো দিন কাজ হবে না। এটা হলো একরকম ফার্স্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা আনতে হবে অরফেনেজ থেকে। আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে যিনি আনছেন, দেখা গেলো উনি ট্যাক্সি চালায় বা সাধারণ কাজ করে, এক বেডরুমের ঘরে থাকে, আপনি একটা মেয়েকে বা ছেলেকে যে আনবেন, আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট আপনি তার বেসিক এডুকেশন এক্সপেন্স দিতে হবে, তাকে আপনার এই মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স দিতে পারবেন। তো আপনার এনাফ ক্যাপেবিলিটি, এনাফ ইন্স্যুরেন্স, এনাফ মানি আছে তার থাকার জন্য কোথায় একটা ঘর দিতে পারবেন, বেডরুম দিতে পারবেন, এরকম এনাফ অ্যাবিলিটি। যেমন যাদের ইনকাম 250,000 আফ যদি না হয় আপনার চিন্তাই করা যায় না। আর আর অনেকে মোস্ট অফ দি টাইম আমাদের কাছে লোকেরা ফোন করে, ও একটা গরিব মেয়ে আছে, একটা দরিদ্র মেয়ে আছে, আমরা বাড়িতে ফাইলছি, এটা অ্যাডপশন ল এটা অ্যালাউ করে না। আমি হাইলি ডিসকারেজ করি বাংলাদেশ থেকে, আমরা অনেক রিসার্চ করে দেখছি, এবং ইনফ্যাক্ট আমি মাইসেলফ আমি ট্রাই করছিলাম যে এরকম করা যায় কি না, বাট ইস অত্যন্ত দুরহ বাংলাদেশ থেকে। এবং এখান থেকেও অনেকগুলো রিকোয়ারমেন্ট, যেমন আপনি যখন অ্যাডপশন করার আগে শুধু টাকা থাকলে হবে না, আপনার ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যে অ্যাডপ্টেড প্যারেন্টস হবেন, আপনার এজ হইতে হবে লেস দেন 45। আচ্ছা, মানে অনেকগুলো শর্ত আছে। আর উনি আরেকটি জানতে চেয়েছে, আপনি যদি একটু ছোট্ট ছোট্ট করে উত্তর দেন আমি আরেকটি প্রশ্ন নিতে পারি। আরেকটি প্রশ্ন ছিল তার যে এই ধরনের পরামর্শ কার কাছ থেকে আইনি পরামর্শ নেবেন। বেস্ট হবে আপনার ইয়েলো পেজে অনলাইনে আপনি অ্যাডপশন, ওদের স্পেশালাইজ অ্যাটর্নি থাকে, ভেরি ভেরি রেয়ার অ্যাটর্নি, ওদের সাথে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এবং দে আর ফি অলসো ভেরি ভেরি এক্সপেন্সিভ, $10,000 to $12,000 চার্জ করে ফ্রম দি বিগিনিং টু দি এন্ড। এখন আপনাকে কেয়ারফুল হইতে হবে, আপনি যদি কোয়ালিফাই না করেন, যেন একটা কথা আছে আমও যায় সালাও যায়, আপনার লোকও আসবে না, টাকাও সব শেষ হয়ে গেছে, টাকাও সব শেষ হয়ে যাবে। তো আপনি ঠিক মতো চিন্তা করে তারপরে পরামর্শ কিংবা সিদ্ধান্ত নিলে খুব ভালো হয়। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন ফোনে? ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার ফোনের স্পিকারটি কি অন আছে ভাইয়া? জি না। আচ্ছা বলুন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি, বলুন। কতদিন লাগবে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন? 2005 উনি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন 2005 সালে, কতদিন লাগবে? এক বছর, আর এখন তো 2006 চলতেছে, সো নেক্সট ইয়ারের শেষের দিকে আমাদেরকে ভিসা প্রসেসিং এর জন্য ডাকবে, ভিসা প্রসেসিং এর জন্য ডাকবে। এবং সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, সেখান থেকে আমি দুটি প্রশ্ন করে আমরা বিরতিতে যেতে হবে। একজন পলি সাহেব, তিনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন 2016 সালে, সবকিছুই তিনি সাবমিট করেছেন, আর কতদিন লাগতে পারে? সবকিছু যদি সাবমিট ঠিকভাবে করা হয় তখন 2 মাসের বেশি সময় লাগার কথা না, বাট এখন দেখা গেল যে সাবমিট করা, সাবমিট ডিফেক্টিভ সাবমিট যদি হয় সেখানে 6 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। সেই সাথে আরেকজন আমাদের সাথে যোগ দিয়েছেন, বৃষ্টি বোরহান, তিনি তার ভাইয়ের স্টুডেন্ট ভিসার জন্য আনতে চাচ্ছেন, কি ধরনের প্রসেসিং যদি স্টুডেন্ট ভিসায় করা যায়? উনি ডাইরেক্টলি যে কোনো ইউনিভার্সিটি থেকে I-20 যদি নিতে পারে তখন উনি আসতে পারে, অথবা কনসুলেটে গিয়ে অ্যাপ্লাই করতে পারে স্টুডেন্ট ভিসার জন্য। তবে রিকোয়ারমেন্ট হচ্ছে যিনি আসবেন সে ইন্টেলিজেন্ট এনাফ হইতে হবে,
মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব ভালো ভালো হতে হবে, যে সে কনসেপ্ট কনসিভ দি এডুকেশন হিয়ার, এখানকার এডুকেশনটা সে নিতে পারবে এরকম, প্লাস ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকতে হবে, কারণ অনেকে আসার পর দুই মাস পরে বলে আর টাকা নেই, করতে পারে না, এই ধরনের প্রবলেম হয়, বা অনেকে ওখানে এডুকেশন এডুকেশন চালাই যেতে পারে না, সুতরাং দুটোই ফাইন্যান্সিয়ালি ইউ হ্যাভ টু বি ক্যাপেবল এবং ইন্টেলিজেন্টলি ইউ হ্যাভ টু বি ক্যাপেবল এনাফ টু পারসু দি এডুকেশন। আমরা আসব এন মজুমদার, আর সেই সাথে দর্শক আপনাদেরও প্রশ্ন নিব নিব মতামত, তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন, একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি তানিয়া ফানিসার থেকে। জি, ওই আমার মা 2006 সালে, আমি তানিয়া বলছি আপু। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো তানিয়া আপু, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। আচ্ছা, ও আমি বলছি আমার মা আমার ম্যারিড বোনের জন্য 2006 সালে অ্যাপ্লাই করছে মার্চ মাসের 14 তারিখে, এখন ওদের কোনো চিঠি আসতেছে না, এটা কি করব আপু? আচ্ছা, কত সালে অ্যাপ্লাই করেছেন আপনার মা? 2006 সালে ম্যারিড তার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন তার মা। 2006 সালে যদি করে থাকে এতদিন তো রেসপন্স হওয়ার কথা, সামথিং রং। সামটাইম হয় কি, দেখা গেছে অ্যাপ্লিকেশনটা দ্বারা কোনো ডকুমেন্টস সাইয়া কিছু সিটি আসছে, হয়তো সিটিটা মিস হয়েছে, বা তাদের উচিত হবে, তাহলে এখন কি করবে? তাদের উচিত হবে ইমিগ্রেশনে যোগাযোগ করা, বা যদি যদি আমাদের কাছে আসে বা কোনো লয়ের কাছে তারা ফাইন্ড আউট করবে এটা কি হয়েছে, সামথিং রং, দে হ্যাভ টু ফাইন্ড আউট। অনেক দিন হয়ে গেছে, কারণ আমি এই কারণেই বারবার জিজ্ঞেস করছিলাম যে কত সালে অ্যাপ্লাইটি করেছেন। 11 বছর হয়ে গেছে, 11 বছর অনেক দিন, লং টাইম হয়ে গেছে। আপনারা অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপগুলো লক্ষ্য করলে আপনাদের জন্য ভালো হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আমি মিত বলছি সানি সাইড থেকে। জি আপু, আমি সিরিজের ব্যাপারে একটু কথা বলতে চাই। আমি এই বছরের মার্চের 10 তারিখে সিটিজেন পরীক্ষা দিয়েছিলাম, তখন পাস করার পর এপ্রিলের 11 তারিখে অর্থাৎ ডেট দিছিল, ওই আবার 10 তারিখে কল দিয়ে ওটা ক্যান্সেল করছে, তো এখনো আমি ওয়েট করতেছি, আমার আর স্কেজুল করে জানায় নাই। আবার ওরা মেল করছে যে ইওর কেস ওয়াজ আউটসাইড অফ আওয়ার নরমাল প্রসেসিং, তো এটা কি কোন হয়ে উপায় আছে? এর দুই কারণ হইতে পারে, অনেক সময় অনেক সময় যে তারিখে আপনাকে ওদের জন্য ডেট দিয়েছিল ওইটা হয়তো রং দিয়েছিল ওই তারিখে, এটা কম্পিউটার গ্লিচের কারণে হইতে পারে, অথবা অনেক সময় কোনো ইনফরমেশন হয়তো পেয়েছে যেটা আপনার সাথে কমিঙ্গেলিং হয়েছে বা মিক্স আপ হয়েছে, সামথিং দে হ্যাভ টু ক্লিয়ার দি ফাইল, সো এই ক্ষেত্রে তারা ডিলে করে, ডিলে করে, ওনার ভয় পাওয়ার তো কিছু ভয় পাওয়ার কিছু না। তা জানা, আমরা ফোনে প্রশ্নটি নেওয়ার আগে নুসরাত জাহান মুক্তা একটি প্রশ্ন করেছেন, তিনি সিটিজেন, তিনি তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন এবং তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন ওনার বাবা মা যদি এসে আবার তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে, কার আবেদন আগে হবে? ডিপেন্ড করে কখন করছে, তবে দুটো পিটিশন করতে কোনো অসুবিধা নেই, দুটো পিটিশন করা যায়, যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিতে পয়সা থাকে। আমরা আমি অলওয়েজ এনকারেজ করি, অনেক সময় মা বাপের অ্যাপ্লিকেশনটা করলেন, মা বাপ তো মারা গেল, সেই ক্ষেত্রে আপনি যদি নিজেও করে রাখেন তার ভাই বোনগুলো আসা নিশ্চিত হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে আছেন? আমার নাম বাবু, আমি নিউ জার্সি থেকে বলতেছি। জি বাবু, ভাবুন, শাশুড়ি উনি গ্রিন কার্ড হোল্ডার, উনি ওনার দুটো মেয়ের জন্য যারা 21 এর নিচে অ্যাপ্লাই করা হয়েছে অক্টোবর সালের 16 সালের অক্টোবরে, 14 মাস ওভার হয়ে গেছে কিন্তু এখনো আমরা কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, আর সেক্ষেত্রে আমাদের এখন কি করা দরকার এবং আর কতদিন লাগতে পারে, এবং ওই মেয়েদের বয়স 18 সালে 21 এর উপরে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? এখানে দুটো কাজ করতে পারেন, এখন অ্যাপ্রুভাল হওয়ার সময় হয়ে গেছে, অনেক সময় দেখা যায় অ্যাপ্রুভাল
করার আগে ফার্দার ডকুমেন্টস চায়, ওই কাগজটা মানুষ মিস করে, দেখেন পরে দেখা গেলো দুই বছর পরে দেখা গেলো কেস ডিনাই হয়ে গেছে। সুতরাং ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবেন ইমিগ্রেশন, অ্যান্ড অলসো যারা এজ আউট হয়ে যাচ্ছে এই জন্য আপনারা একটা সিডি দিতে পারেন, এজ আউট ইন্টিমেশন লেটার, যে এই লোকগুলো যেন এক্সপায়ার করা হয় এই মেয়েরা, টু ফ্রিজার দি এজ 21 এর বিলো আছে সেটা এজ আউট প্রভিশনটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আওতায় তার চাইল্ড স্ট্যাটাস যাতে প্রোটেক্ট করা হয় সেজন্য একটা পিটিশন দিতে হবে ন্যাশনাল ভিসা পিটিশন করার জন্য। খালেদা পারভিন হাসান তিনি ফেসবুকে ট্যাক্স বিল নিয়ে, যেহেতু আজকে ট্যাক্স বিল উল্লেখযোগ্য একটি খবর ছিল, আমরা শুরুই করেছিলাম অনুষ্ঠানটি এ নিয়ে, এ বিষয়ে আমি নিব, তবে ফোনে আরেকজন আছেন সেটি আমরা একটু ট্যাক্স বিল নিয়ে অনুষ্ঠানের শেষে আবার একটু বিস্তারিত। খালেদা পারভিন হাসান আপনি একটু অপেক্ষা করুন, আমরা অনুষ্ঠানের শেষে আবারও ট্যাক্স বিল নিয়ে আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মমতাজ বেগম গঞ্জ থেকে বলছি। জি মমতাজ, আপনার প্রশ্নটি তাড়াতাড়ি করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আগামী মাসে দেশে যাব আমার মেয়েকে নিয়ে, উদ্দেশ্য আমার মেয়ের বিয়ে। আমি আগেই বলে রাখি আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার মেয়েও গ্রিন কার্ড হোল্ডার। তো আমার মেয়ে কি আসার পর ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা অ্যাপ্লাই করলে কতটুকু সময় লাগবে ওর হাজবেন্ড আসার জন্য? ওকে, আপনার মেয়ে যেহেতু গ্রিন কার্ড ধারী, উনি আসার সাথে সাথে সেম ডেতে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখন ওয়েডিং টাইম হচ্ছে 3.5 ইয়ার, আর সাড়ে তিন বছর লাগবে। এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আরেকজন আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম আম্পা। জি ওয়ালাইকুম আসসালাম, ভাইয়ের নামটি বলে প্রশ্ন করুন। আমার নাম এম ডি হাসিন উদ্দিন। আমি আমার ভাই আর কি, আমার মা আমার ভাইয়ের অ্যাপ্লাই করছে, ভিসা ফি দিছি সবকিছু দিছি, এখন এখন আর কি এক মাস হয়ে গেছে, এখন কবে নাগাদ ডাকতে পারে বা আমি কি এনবিসি কল দিব কিনা? ওকে, ভিসা ফি যেহেতু দিয়েছেন আপনার বুঝিয়ে, সাথে সাথে অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস যেমন I-864 এফিডেভিট অফ সাপোর্ট অন্যান্যগুলো একসাথে আপনি দিতে পারেন, এবং যত তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্ট দিবেন তত তাড়াতাড়ি ডাকবে। কারণ এখানে দেখা গেল লোকেরা পয়সা প্রসেসিং ফি 120 দিল, কিন্তু ভিসা ফি দেয় নাই, ভিসা ফি দেওয়ার পরে আবার ওয়েট করতেছে অন্যান্য ডকুমেন্ট দেওয়ার জন্য, পুলিশ ক্লিয়ারেন্স, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দেওয়ার জন্য। তো আপনি যত কুইকলি সমস্ত ডকুমেন্ট দিবেন তত তাড়াতাড়ি আপনাকে ইন্টারভিউ সম্ভাবনা থাকবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আপু, আমি সীমা। জি সীমাপা বলুন। আমি ব্যাপারে প্রশ্ন করতে যাচ্ছি। আসলে আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছি 5 মাস অলমোস্ট, তো এখন আসিনি, তো আমি ব্যাপারটা একটু জানতে চাচ্ছি যে কতদিন সময় লাগছে, কতদিন ওয়ার্ক পারমিট? আমাদেরও প্রচুর ডিলে হচ্ছে, অনেক ব্যাকলগ আছে, আপনি অপেক্ষা করুন, যেহেতু আপনার পেন্ডিং আছে আসবেই, আগে এটা 3 মাসে আসতো। ভাই এন মজুমদার, এই ক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন ছোট এ রিলেটেড করতে চাই, যে ওয়ার্ক পারমিটের আগেটি যদি মেয়াদ শেষ হয়ে যায়, তারপরে আরেকজন নতুন করে অ্যাপ্লাই করলো, সেটি আসলো না ঠিক যথাসময়, সেই মুহূর্তে কি করণীয়? সেটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটা কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখাইতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং, বা কিছু কিছু এমপ্লয়ার ভেরি স্ট্রিক্ট, তারা কার্ডে দেখতে চায়, সেখানে কিছু করার নাই, সেখানে কিছু করার নাই। বা কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে যদি বলা হয় তোমার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে, হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট ইউ ফাইল, সো ওই যে ফাইলিং রিসিটটা দেখালে হয়, যে ফাইলিং রিসিটটা দেখালেই হবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জিয়া জ্যামাইকা থেকে। জি প্রশ্নটি করুন। জিয়া ভাই। জি আপনার, আমার ওই কাজিনের বাবা মার জন্য অ্যাপ্লাই করছে, এখন কথা হলো যে আপনার সবই কমপ্লিট, ওদের সাপোর্টিং ডকুমেন্ট সবই দেওয়া হয়েছে, আমরা জাস্ট ওয়েট করছি ইন্টারভিউ ডেটের জন্য। বাট আজকে আমি একটা চিঠি পেলাম, ওরা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্ট মানে অ্যালাউ করছে না আর প্যারেন্টস অ্যান্ড স্পাউসকে, এই ব্যাপারে কি আপনারা কিছু, আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কি জানতে চাচ্ছি, যে ইমিগ্রেশন ল কোনো চেঞ্জ হয়েছে কিনা? যেমন আগা দুলার ঘটনাকে নিয়ে
কারণ যখনই কোনো সন্ত্রাসীমূলক কোনো কার্যক্রমে হয় সেটা প্রেসিডেন্টকে ব্রিফিং করা হয় এবং প্রেসিডেন্ট একটা রিয়াকশন দেয়। তো প্রেসিডেন্টের ইমিডিয়েট রিয়াকশন ছিল, দেখো আমি তো আগেই বলতেছিলাম এই লোক আনিও না, চেইন ইমিগ্রেন্ট বন্ধ করো, আমার কথা না লাগছি, এখন দেখো আমার কথা শুনে নাই, এখন এবং উনি জাস্ট কমেন্ট করছে আহ্বান, প্রেসিডেন্ট ক্যানট মেক এনি ল, ল হ্যাজ টু কাম ফ্রম দি কংগ্রেস, কংগ্রেস ফার্স্ট, এবং ওই আইন যদি ফাঁসও হয় সেটা আসতে অনেক সময় লাগবে, বা এরকম কোনো আইন উপস্থাপনও করা হয় না, সুতরাং নাথিং ইজ চেঞ্জ, পরিবর্তন হয়নি। এবং এক্ষেত্রে আমরাও আপনাদের একটু পরিষ্কার করে রাখতে চাই, যেমন আজকেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ট্যাক্স বিল নিয়ে কথা বলছিলেন, আজকে ক্যাবিনেটের যে মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানেও কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যে লটারি সিস্টেম এবং চেইন ইমিগ্রেন্টের মাধ্যমে যে যারা আসেন সেটি বন্ধ করতে আহ্বান। এটি কিন্তু কোনো আইন নয়, এটি উনি আহ্বান জানিয়েছেন, এবং যখন কোনো আইন পরিণত করতে হবে তাকে কংগ্রেসের কাছে যেতে হবে, এটি অনেক আমি বলবো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটি তত আপনারাও জেনে যাবেন। এ ধরনের কোনো গুজব কিংবা যারা আপনারা যারা শুনছেন যে এ ধরনের বন্ধ হয়ে গেছে, তথ্য সঠিক নয়। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? গুড নাইট, আমার নাম প্রণব দাস, আপার ডারবি থেকে বলছি। জি প্রণব দা বলুন। আমার বয়স 65, আমার দুইটা প্রশ্ন। 2013 সালে আমি আসছি এবং আমার মা মারা গেছিল এবং দুই মেয়ে উদ্দেশ্যে রয়েছে, তাদের বিয়ে হয়ে গেছে এবং মেয়ে খুব অসুস্থ, এখন আবার দেশে যাব। আমার কলম 11 মাস বাংলাদেশে রয়েছি এবং আমার বয়স 65। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার ছেলে এখানে সিটিজেনশিপের কাগজপত্র জমা হয়ে গেছে, 5 বছর হয়েছে, তার মধ্যে সে 1 বছর এই বছর ফেব্রুয়ারি মাসের 7 তারিখে সে বিয়ে শাদী করে আসছে, সে এখনো সে কাগজপত্র হয়নি, সে যদি এই মুহূর্তে যায় তার কোন সমস্যা হবে নাকি? এই দুটো প্রশ্ন আপনাদের মাধ্যমে। সিটিজেন হলে গেলে যাওয়া আসা কোনো বাধা নেই, যাওয়া আসা বাধা নেই। আর আরেকটি প্রশ্ন ছিল গ্রিন কার্ড হোল্ডার ধারী তার ওয়াইফ যদি 65 বছরে 11 মাস থাকে তো সেক্ষেত্রে কি নিয়ম? সেক্ষেত্রে যদি প্রথমবারের মতো হয়ে থাকে সে 11 মাস থাকার পরে সে আসতে পারবে, তবে ইমিগ্রেশন অফিসার ফোরম এন্ট্রিতে তারা ইন্টারোগেশন করতে পারে যে তুমি কেন দেরিতে থাকলা। এখন ওনার উত্তরটা যদি সন্তোষজনক হয়, যেমন আমার একটা অসুস্থ ছিল বা আমি নিজে অসুস্থ ছিলাম, যদি কোনো রকমের সদুত্তর দিতে না পারে এবং ইমিগ্রেশন অফিসে যদি সাসপেক্ট করে যে দিস লেডি অর দিস ম্যান ইজ ডুইং সামথিং রং ব্যাক দেয়ার, দ্যা ক্যান পুশ হিম ব্যাক অর দ্যা ক্যান ক্যান্সেল রিভোক দি গ্রিন কার্ড অ্যান্ড সেন্ড হিম টু দি ইমিগ্রেশন জাজ টু গেট দি গ্রিন কার্ড ব্যাক অ্যাগেন। সো ওই ধরনের সিভিয়ার সিচুয়েশন সাধারণত গভর্নমেন্ট বা ফোরম এন্ট্রিতে যায় না। বাট আমি মানে করি যদি প্রথমবারের মতো হয়, 11 বছর হলে মহিলা মানুষ যে আমি অসুস্থ ছিলাম বা আবার কেউ মানে সেটি অনেক সময় কনসিডার করেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মনে রাখতে হবে যেটা পরীক্ষা দিয়ে সিটিজেনশিপ পাইছেন, ইট ইজ অলসো রিভোকেবল। যদি এমন কোনো ঘটনা আপনি করে থাকেন, গভর্নমেন্টের প্রুফ থাকে, তারা সিটিজেনশিপটা ছিনিয়ে নিতে পারে এবং আপনাকে আবার বিচারের সম্মুখীন হতে পারে। এখন আপনি যদি 5 বছর থাকেন, এখন যদি ফোরম এন্ট্রিতে কোশ্চেন করার কথা হয়তো যদি আপনার সদুত্তর থাকে সেখানে রিজনেবল আনসার থাকে যে আমি এখানে স্টাডি আতকের জায়গা থেকে না যদি আসার কথা জানেন যে একজন সিটিজেন সে কি যে কোনো সময় চলাফেরা সেই জায়গাটি করতে পারে, ফার ডিফেন্ড যে কোনো সময়, যেমন একটা লোক ইউএস সিটিজেন বাট সে সৌদি আরবে বছর 3 বার যাওয়া আসা করে, সো হোয়াট ডাজ ইট মিন? তো গভর্নমেন্ট এটা স্মেল করতে পারে যে এই লোকটা কোনো প্রকার কোনো স্পেসির সাথে প্যাট্রিয়টিক অ্যাক্টের আওতায় সন্দেহ কোনো কিছু করে কিনা। সো দ্যা এই স্কুটিনের আওতায় এভরিবডি আন্ডার দ্যাট স্কুটিনি। আপনি দেখছেন অনেকে অনেকগুলো ঘটনা করছে যে তারাও সিটিজেন, তারা গ্রিন কার্ড নিয়ে আসছিল, সিটিজেন হয়েছে, দ্যা ডিড সামথিং রং টু দি কান্ট্রি। সো এই জন্য আপনাকে ইমিগ্রেশন ল এরা
পোর্ট অফ এন্ট্রিতে অফিসারদের অনেক আনফেটার ডিসক্রিপশন থাকে। আচ্ছা, তারা আনফেটার ডিসক্রিপশন মিন্স লিখিত বইয়ের উপরে, লিখিত আইনের উপরেও যাদের ফোন আমরা আজকে নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা আমরা হাজির হবো এই অনুষ্ঠানটি নিয়ে। জামাল হোসেনের একটি প্রশ্ন হচ্ছে, গ্রিন কার্ড হোল্ডারধারী মা তার আন্ডার এজ বাচ্চার জন্য যদি অ্যাপ্লাই করে, সমস্ত পেপার দিয়ে দেওয়া হয়েছে, কতদিন লাগতে পারে? মধ্যবিত্তদের জন্য ক্রিসমাসের উপহার, তো আপনার ভাষায় সেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য গুড নিউজ ইজ দ্যাট এবারে আলাপ করার জন্য আমাদের 1 বছর সময় আছে। ইজ দ্য ট্যাক্স ইমিডিয়েটলি যেটা শুরু হবে এটা আগের আইনের মোতাবেকই হবে, এবং পরবর্তী ট্যাক্স বিলে যেটা আগে বললাম এখানে এখানে কর্পোরেট ট্যাক্স অনেক রিডিউস করা হয়েছে 35 থেকে 21 করা হয়েছে, যাতে যাতে তাদের তাদের আর্গুমেন্ট হচ্ছে ইট উইল ক্রিয়েট লটস অফ জব এবং এজ এ রেজাল্ট মিডল ক্লাস উইল বেনিফিট হবে। আবার মিডল ক্লাসের জন্য খুব বেশি খারাপ যে তাও না, সেখানে অনেকগুলো ভালো কাজও আছে, যেমন চাইল্ডের জন্য ডাবল করা হয়েছে। বাট এখানে সবচেয়ে খারাপ দিক হইল, যেমন আগে যে ওবামার আমলে মেডিকেল করা স্বাস্থ্য খাতটি ঝুঁকির মুখে পড়বে, হ্যাঁ সফল হবে, কারণ লাসেই আপনি একটা লোক ইয়ং মনে করি এসে কোনো ইন্স্যুরেন্স করলো না, বাট দেন হি গো টু ট্রিয়াজ, হি বিকাম সিরিয়াস হার্ট অ্যাটাক, তখন সে কিন্তু গভর্নমেন্টের উপর সিরিয়াস বাধা হবে। এবং অ্যানালাইসিস দু পক্ষেরই আছে, যে পক্ষেও আছে বিপক্ষেও আছে, ধনী শ্রেণী গরিব শ্রেণী। তবে মধ্যে কথা হচ্ছে 1.5 ট্রিলিয়নের এই কর বাজেট, বলা হচ্ছে যে ওয়েলফেয়ার কিংবা স্বাস্থ্য খাত থেকে সেই ঘাটতিটি মেটানোর চেষ্টা করা হবে। আলটিমেটলি এটা ইমপ্যাক্ট ফুটবে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের উপরে দিন শেষে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এইন মজুমদার, সেই সাথে দর্শক যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, যারা ফোনে প্রশ্ন করেছেন এবং যারা ফেসবুকে ছিলেন। আর আজকে যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।